মেয়েদের চুল কি করে কেটে রাখা যাবে মেয়েরা যদি কোনো প্রাপ্তবয়স্কা হয়ে যায় ছোটকাল থেকেই অনেকের মতে ছোটকাল থেকে মেয়েদের চুল কাটা যায় কিন্তু প্রাপ্তবয়স্কা হয়ে গেলে তখন আর মেয়েদের চুল কাটা যায়নি কোনোভাবে যায় নাই উম মাহাতুল মিনিন্ডার চুল লম্বা রাখতেন এবং তারা আশরা জিআলা হাহা বলেছেন সোফহান আমান জাইয়া রিজিয়ালা বিলে ওয়া জৈয়ানা নিসা বি দাওয়াই ওই আল্লাহর প্রশংসা করছি পবিত্র ঘোষণা করছি যিনি পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন আর মেয়েদেরকে খোপা দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন যার যার চুল না খুব বাদ বিক্রি করে বুঝতেই পারছেন সুতরাং মেয়েদের খুব যোগে যুগে ছিল একটা সৌন্দর্য জিনিস ছিল এবং অনেকেই চুল দেখে বিয়ে করে কালো হলেও এবং তার কাছে চুলটা খুব প্রিয় হয় অনেক স্বামী যারা সত্যিকারের স্বামী তারা মেয়েদের চুল তাদের কাছে খুব প্রিয় জিনিস হয় তারা সে অনেক সময় শুকে গন্ধ দেখে বিভিন্ন রকম ভালো লাগে তাদের কাছে এটা কেন যে চুলটা সুন্দর জিনিস তাদের কাছে চুল যার নাই তার তো কোনো সৌন্দর্যের নাম গন্ধ নাই তার মধ্যে সুতরাং শরীয়ত মেয়েদেরকে সৌন্দর্যে সব চর্চা করতে বলেছে আল্লাহ তালা বলছেন আওয়ামাই ইউনেসিল হেলিয়া তো যে হেলিয়া দেওয়ার মুক্তি বড় হয় সে হচ্ছে নারীদের কথা বলা হচ্ছে নারীরা এগুলিতে বড় হয় এগুলি তাদের প্রকৃতিতে আল্লাহ দিয়ে দিয়েছেন যে দাদা এই চুল রেখে সৌন্দর্য মনিত করে নিজেদেরকে বিভিন্নভাবে সৌন্দর্য চলতে চায় এটা কিন্তু নিষেধ না শরীর কিন্তু শরীর বিরোধী কাজে লিপ্ত না হবে তো চুল রাখাটা হচ্ছে এটা মেয়েদের জন্য ওয়াজিব প্রাক্তি হবে যারা প্রাপ্তবয়স্ক এটা হারাম যদি কেটে ফেলা হয় হ্যাঁ ওটুকু কাটতে পারবে যদি কোনো অসুস্থ হয় তখন কাটতে পারবে অথবা কেমন দিলে যদি পড়ে যায় সে তো পড়ে গেলেন যে বা কাটে নেই আর যদি এমন হয় কোথাও পোড়া উঠছে কেটে ফেলতে হচ্ছে সেটা আলাদা মশালা অর্থাৎ রোগ না হলে চুল কাটা যাবে না চুল কাটা যাবে না আর যদি এমন হয় যে অভাবে আছে চুল তেল দেওয়ার মতো চুল নেই জট হয়ে গেছে এই কেটে বলতেছে সেটা আলাদা মশালা তখন কেটে বলতে হলে যতটুকু যত ওইটুকু কাটতে পারে যতটুকু রক্ষা করতে পারছেন ওইটুকু রাখতেই হবে তাকে যতটুকু সে রক্ষা করতে পারছে সুমহে বোঝা যায় এরকম আমার দেশে বিভিন্ন রকম সংবাদ পাঠিকারা আজ যেটা করছে এটা হারাম কাজ করতেছে হয়তো সে মুসলমান না কিন্তু আপনারা তাকে অনুসরণ কেন করবেন অনেকে মুসলিম মেয়েরা আজ এই সমস্ত এই সমস্ত এই এদের অনুসরণ করে চলেছে যারা চুল রাখে না কাফের মুনাফেক বা জাতীয় নাস্তিকদের মেয়েদের অনুসরণ করে চলছে এটা কিন্তু সরিয়া বিরোধী কাজ এটা কখনো হয় না এটা করতে পারে না একজন ইমানদার ইমানদার সবসময় সরিয়া অনুসরণ করে চলবে একজন ইমানদার নারী পুরুষ সবার জন্য সরিয়া বাধ্যতামূলক ইসলামী শরীয়ত বাধ্যতামূলক সবার জন্য সেটা একদম রাজা হতে শুরু করে প্রজা সামান্যতম পর্যন্ত যতটুকু তার সামর্থ্য যতটুকু শরীয়ত মেনে চলতে হবে শরীয়ত না মানলে আর শরীয়ত না মানলে ইমান ইমান থাকে না আল্লাহ তালা বলছেন সুম্মা জলা না আয়লা সারি আর মিনালাম আমরে আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি সুতরাং শরীয়ত না মানলে নবীর উপর নবীর কথার উপর নেই শরীয়ত না মানলে কিছুই নেই এই অবশ্যই আপনাকে চুল রাখতে হবে যদি অসুস্থতা না হয় অথবা আপনার এমন হয় যে আমি লম্বা রাখতে পারছি না কারণ ওগুলি আমি আর দেখতে পাচ্ছি না আমার পয়সা নেই এত কেউ রাখার মতো লোক নেই আশরানোর মতো লোক নেই তখন সেটা আলাদা মুমিনিন শেষ জীবনে এসে তাদের পয়সা অভাব ছিল উমাহাতুল মুমিনিন তাদের জীবনের শেষের দিকে এসে তারা চুল শেষের দিকে কেটে ফেলতেন তারা অনেকেই তার সেটা ঘাড় পর্যন্ত করে ফেলতেন কেন তাদের সেখানে আর ঘটনা অনেক তাদের কাঁধ পর্যন্ত করে ফেলতেন এই জন্য তাদের পয়সার অভাব ছিল এরকম প্রমাণ পাওয়া গেছে কারণ তাদের পয়সা ছিল না বা তাদের এগুলোকে আশ্রানোর মতো লোকও ছিল না আপনি জানেন যে তাদের পরিবারের কোনো সন্তান সন্তান ছিল না সেই জন্য তারা সেটা করেছেন কিন্তু অভাবে পড়লে বিপদে পড়লে অসুস্থ হলে সেটা আলাদা কথা কিন্তু সুন্দর নিজ ইউরোপিয়ান সাদার জন্য যদি করা হয় সেটা হারাম হবে সেটা করা যাবে না অথবা কারো অনুসরণ করার জন্য অমুক দেখছি এরকম করছে এটা করবো সেটা হারাম হবে সেটা করা যাবে না